হ্যালো ফ্রেন্ডস, আসামিজ এডুকেটরের আজির এই নতুন ভিডিওট আপনার সকল বন্ধু বান্ধবী প্রীতি আর সম্ভাষণ জানাই এই ভিডিওট আরম্ভ করবো। ফ্রেন্ডস সকল, আজির ভিডিওট আপনার জানাম কেনক আপনার যিকোনো ফটো আপনার মোবাইলের তোলা ফটো বা হোয়াটসঅ্যাপত পোৱা যিকোনো ফটো আপনার কেনক পিডিএফ বনাব, সেই পিডিএফ ফাইললৈ কেনক ট্রান্সফার করব, রূপান্তর করব, আর আপনাদের সেই পিডিএফ ফাইললৈ রূপান্তর করলে সেই ফটো আপনার উন্নত কোয়ালিটির আপনাদের প্রিন্ট করে ওলাব পাৰিব। গতি আপনার অতি ইজি স্টেপত আপনার জানাম কেনক আপনার যিকোনো ফটো কেনক পিডিএফ বনাব। প্রথমতে মই এটা ফটো ওলাই লৈছো, তো এই ফটোটো মই জাস্ট আপনার দেখাবর কারণে রাখিছো। চাওক এইটো এই ফটোখন, তো আপনাদের যখন ফটো পিডিএফ বনাব আর সেই ফটোখন এনেকুৱা ওপেন করে লব গুগল ফটোজ এপসত। তারপর ইয়াত উপর তিনটা ডট ক্লিক করব, ক্লিক করার পিছত যেখানে অপশন আহিব সেই অপশনখিন গই এনে আপনার মোবাইল বেলেগ ধরনের আহিব পারে, তো আপনাদের অল্প বিচারি উলিয়াই লব মোর এইটা আহিছে। তো তারপর প্রিন্ট অপশনত ক্লিক করব, প্রিন্ট অপশনত ক্লিক করার পিছত এনেকুৱা আহি যাব। তো অহার পিছত চাওক এই যখন ফটো ফুল আছিল সেইখান কিন্তু এনেকুৱা সাইজ আধা কটা হয়ে আহিছে। এতিয়া এইখন সাইজ তো ঠিক করবলে হলে প্রথমে লেটারত ক্লিক করব, লেটারত ক্লিক করার পিছত ইয়ার পেপার সাইজটো আপনাদের ইয়ারপর এ4 করে লব। চাওক তারপর ইয়াত অরিয়েন্টেশনটো আপনাদের ইয়ারপর ইয়াত ল্যান্ডস্কেপ করে লব। ল্যান্ডস্কেপ করার পিছত বা যেনেকুৱা আপনার ফটো আছে সেই হিসাবত আপনাদের ইয়ারপর মিলাই লব, মিলাই ললে ইয়াত আহি যাব। তো অহার পিছত এনেকুৱা আপনাদের ইয়াত পিডিএফ যেটো লিখা পাব সেইটোত ক্লিক করব, ক্লিক করার পিছত এনেকুৱা আহি যাব। তারপর সেভ অপশনত ক্লিক করে দেব। তো এতিয়া মই আপনার সেই পিডিএফ ফাইলটো কেনেকুৱা সেভ হয়েছে সেইটো মই দেখাম। তো এতিয়া ফাইলত ক্লিক করব, ক্লিক করার পিছত সব মোর এই ফাইলখন হয়ে গেছে, পিডিএফ ফাইললৈ ট্রান্সফার হয়ে গেছে। এতিয়া মই যেনেকুৱা যার ওর পঠাম সেম থাকিব, ইয়ার কোয়ালিটি কোনো লস নহয় আর প্রিন্ট আউট করলেও একবারে কোয়ালিটিটো যেনেকুৱা আছে তেনেকুৱাই থাকিব। গতি এনেকুৱা আপনাদের যিকোনো ফটো আপনাদের পিডিএফ ফাইললৈ পরিবর্তন করব পাৰিব। আশা করো আপনাদের ভিডিওরপর উপকৃত হব। ভিডিওটি চার ধন্যবাদ। যদি নতুনকৈ আমার চ্যানেলটি চাইছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লব আর কাষতে হওয়া বেল আইকনটি প্রেস করে লব। লগতে এই ভিডিওটি আপনাদের সকল বন্ধু বান্ধবীর ওচৰলৈ শেয়ার করব যাতে সকলে এই ইম্পর্টেন্ট ভিডিওটির অল্প শিকিব পারে। তেনহলে কালি আকৌ এটা নতুন ভিডিওত লগ পোৱাৰ কাৰণে আজি ৰাখিছোঁ। আপোনালোকৰ দিনটো শুভ হওক তাৰে কামনাৰে। জয় হিন্দ, জয় আই অসম।